বক্সনগর ভেলুয়াচরণ নাকা পয়েন্টে পুলিশের হাতে আটক আট সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিক। ভেলুয়াচক নাকাত পয়েন্ট থেকে ত্রিপুরা কমলচৌড়া থানার পুলিশ আটজন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা যায়, কলমচৌড়া থানার পুলিশ প্রতিদিনের ন্যায় আজও নাকা পয়েন্ট চেক করার সময় একটি মারুতি গাড়ি করে আটজন লোককে দেখে প্রথমে সন্দেহ হয়। পরে তদন্ত করে জানতে পারে এই আটজন রোহিঙ্গাকে নিয়ে আগরতলা চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে বক্সনগর দিকে আসছিল মারুতি গাড়িটি। আর তখনই নাকা পয়েন্টে আসার পথে সাথে সাথে পুলিশ তাদের তল্লাশি চালিয়ে আটজন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের সাথে কথা বলে জানতে পারা যায়, তারা দিল্লি থেকে ট্রেনে করে প্রথমে গৌহাটিতে আসে, তারপর গৌহাটি থেকে বাস করে আগরতলা চন্দ্রপুর বাস স্ট্যান্ডে আসে, তারপর এখান থেকে TR01M0645 নম্বরের একটি ওয়াগনার মারুতি গাড়ি করে বক্সনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পার হওয়ার জন্যই সীমান্তে আসার পথে আটক হয় আটজন রোহিঙ্গা। তাদের বর্তমানে কলমচৌড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাদের সকলের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে, তবে এই আধার কার্ডগুলি কি সত্যি নাকি নকল তা পুলিশ তদন্ত করলে আসল তথ্য বেরিয়ে আসবে। এই আটজন রোহিঙ্গার মধ্যে একজন পুরুষ, মহিলা দুজন, নাবালক শিশু রয়েছে পাঁচজন। তারা প্রত্যেকে মায়ানমার থেকে কয়েক বছর আগে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করার পর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কোনো একটি অঞ্চলে অবস্থান করে। তারা জানায়, দিল্লিতে তারা প্রায় 10 বছর ছিল, বর্তমানে তাদের ওই স্থানে কোনো ধর্ম নেই। আর এই কারণেই তারা দিল্লি থেকে বাংলাদেশে যাওয়ার জন্য তারা ত্রিপুরা বক্সনগর সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য আসেন। কি হাসিন, তোমার বাড়ি কোন জায়গায়? কোথায় আসিলা তুমি? দিল্লি থেকে আসি। বাংলাদেশ থেকে কি দিল্লিতে গেছিলা? কবে গেছো? কাব গিয়া দিল্লি? কিতনা লোক আয়া ভিতর? পাঁচ। উনকা নাম কে হ্যায়? জব্বার। আর আপনা নাম মনি স্যার? কে টাইটেল? না জি। আপ লোক কিতনা আয়া হ্যায়?